আসসালামু আলাইকুম, আমি বানাচ্ছি বেগুন ভাজা। এখানে আমি বড় বেগুনটাকে মোটা মোটা করে কেটে নিয়েছি। এটার মধ্যে হাফ চামচ শুকনা মরিচে ফাঁকি দিয়ে দিলাম, হাফ চামচ হলুদে ফাঁকি, আর লবণ হাফ চামচ দিয়ে আমি পুরাটা মেখে সব দিকে মশলা যেন যায় আমি ঘুরিয়ে ঘুরিয়ে মেখে নিব। এখন আমি এটার মধ্যে হাফ চামচ আদা বাটা আর হাফ চামচ রসুন বাটা দিয়ে দিব। এখন আমি পুরাটা আবার ভালো করে মাখিয়ে নিব। একটা প্যান বসিয়ে দিয়ে এটার মধ্যে অল্প পরিমাণ তেল দিয়ে আমি সবগুলো আস্তে আস্তে ছেড়ে দিব। মিডিয়াম আঁচে আমি এই বেগুনটাকে ভেজে নিব। এখন আমি এটাকে ঢেকে দিব সিদ্ধ হওয়ার জন্য। কিছুক্ষণ পর আমি আবার এটাকে উল্টিয়ে দিব। আরেকটা পাশ হওয়ার জন্য আমি উল্টিয়ে আবার ঢেকে দিব। আমার রেডি হয়ে গেছে বেগুন ভাজা। ভাতের সাথে পোলাওর সাথে এভাবে রান্না করলে খেতে খুব ভালো লাগে।